এর আগে দুবার দুর্নীতি দমন কমিশনে তলব করা হলেও হাজির হননি মডেল অবন্তিকা বড়াল। শেষে ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করেন দুদক কর্মকর্তারা। সাড়ে তিন হাজার কোটি টাকা পাচারের অভিযোগে পিকে হালদারের বিরুদ্ধে 2019 সালে মামলা করে দুদক। তদন্তে দুদক কর্মকর্তারা জানতে পারেন এর বড় একটি অংশ পাচার করা হয়েছে অবন্তিকার মাধ্যমে। ধানমন্ডিতে তাকে সাড়ে চার কোটি টাকার একটি ফ্ল্যাটও কিনে দেন পিকে হালদার। আপনাকে গ্রেফতার কেন করা হয়েছে একটু বলেন। ধানমন্ডি এলাকা থেকে আসামিকে গ্রেফতার করেছে দুদকের একটি টিম। পিকে হালদারের বিরুদ্ধে যে অবৈধ সম্পত্তি এবং মানি লন্ডারিং মামলা দায়ের করা হয়েছে, মামলায় সে সন্দিগ্ধ আসামি ছিল এবং তদন্তে তার সম্পৃক্ততা পাওয়া যায় তাকে গ্রেফতার করা হয়েছে। অবন্তিকা বড়ালকে আদালতে হাজির করা হলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। সেই মামলায় তদন্তে আগত একজন আসামি অবন্তিকা বড়াল তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার সম্পর্কে যে তথ্য পাওয়া গেছে সেটি হলো যে পিকে হালদারের টাকা দিয়ে তার নামে চার কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকায় ধানমন্ডি এলাকায় তিন হাজার স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট ক্রয় করা হয়েছে। এছাড়াও শত শত কোটি টাকা এই অবন্তিকা বড়ালের মাধ্যমে বিভিন্ন জায়গায় হস্তান্তর, রূপান্তর এবং ছদ্মবরণ করা হচ্ছে, অর্থাৎ মানি লন্ডারিংয়ের অপরাধের সাথে সম্পৃক্ততা থাকাই তাকে গ্রেফতার করে আমরা আজকে তার বিরুদ্ধে তাকে তিন দিনের রিমান্ড চেয়েছি এবং বিজ্ঞ আদালত আমাদের শুনানি অন্তে তিনি তাকে কাস্টডিতে দিয়েছেন এবং পরবর্তীতে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এর আগে দুদকের আইনজীবী জানিয়েছিলেন পিকে হালদার সত্তর থেকে আশি জন বান্ধবীর মাধ্যমে টাকা পাচার করেছেন। গার্লফ্রেন্ডের অ্যাকাউন্টে টাকা গিয়েছে, আমরা সেই তথ্য পেয়েছি। এবং পিকে হালদার কানাডায় পালিয়ে আছেন বলে জানা যায়। তাকে গ্রেফতারে রেড অ্যালার্ট জারি করেছে ইন্টারপোল। তার সহযোগী ২৫ জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।